হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খিল্লিবাজ। আমি সৌরভ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো বাংলার পুনম পান্ডে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলার পুনম পান্ডে। মানে সে নিজেকে পুনম পান্ডে ভাবে আর কি, পুনম পান্ডের মতো ভাবে। তো যাই হোক, সে আপনাদের শেখাবে দৈনন্দিন জীবনের বেসিক কিছু জিনিস, যেমন খাওয়া, কাপড় পরা বা চেঞ্জ করা, স্নান করা, হাগা মোতা, এইসব। হাগা মোতাটা নয়, তবে খুব তাড়াতাড়ি ওটাও শেখাবে যেভাবে এগোচ্ছে আর কি। আরও একটা মেন জিনিস শেখাবে, যেটা হচ্ছে ইউটিউবে রাতারাতি কীভাবে ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্স বাড়ানো যায়, তার ট্রিক্স। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক, শিখে নিই আমরা কীভাবে সেগুলো হয় আর কি। তবে তার আগে আমার এই ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। তো প্রথমে আমরা দেখবো কিভাবে ভাত খেতে হয়। না, আমি আমি খাবো না। হ্যাঁ, অন্য কাউকে দাও, ভাত খাবে বলে কি সব চুমু টুমু খাওয়াচ্ছে, ছি থু, খাবো না আমি। তো এই মাসিমা হলেন কেয়া। এনার তিনটে চারটে চ্যানেল আছে ইউটিউবে, যেখানে তিনি ওনার দৈনন্দিন ল্যাংটা জীবনের ল্যাংটা ব্লগস বানান আর কি। আর ওনার কিছু পোষা শোনা আছে, যাদেরকে উনি রেগুলার এভাবে ভাত খাওয়ান। যাক কচু পোড়া, এইভাবে তো কুকুর বেড়ালদেরই খাওয়ানো হয়। ঠিকই তো বলেছো, ভুল কি বলেছে? বাড়িতে ডেকে এনে হবে কুকুরদের মতো খাওয়াবে? কেন মাসিমা, কেউ কি বাড়িতে খেতে পায় না, নাকি তুমি অন্য কিছু খাওয়াবে? হ্যাঁ, এভাবে লস্যি খাওয়াবে? যাই হোক, মানে বাড়িতে ডেকে খাওয়ানো মানে তো একটা বেশ খরচার ব্যাপার আছে, তা এত খরচা আসে কোথা থেকে? এখানে আমার লেবাররা যারা আমাকে টাকা পাঠাচ্ছে, সেটা আমার নিজের রোজগারের টাকা। সে কি, তোমার আবার লাভার্সও আছে? লাভার্স মানে একাধিক, তারা আবার টাকাও পাঠায়? বাবা, সমাজ রেও। আমি তাদেরকে সুন্দর ভিডিও গিফট করছি, তারা আমাকে দিচ্ছে। সুন্দর ভিডিও? আচ্ছা, তা নমুনা দেখি তোমার সুন্দর ভিডিওর। বাহ, হাততালি, খুব সুন্দর ভিডিও তুমি ক পেয়েছো। তোমার ভিডিওগুলো তো অস্কারের জন্য নমিনেটেড হওয়া উচিত। সেরকম ব্যাপারটা, আমি যখন আমার লেভারদের জন্য কোনো প্রোগ্রাম আমি প্রেজেন্ট করছি,
তা তুমি কোথাকার কোন ইন্ডাস্ট্রি স্টার শুনি? হুম, ওই বিসি গ্রেড মাল্লু ইন্ডাস্ট্রি? বুঝলাম। তো তোমার এই ভালো ভিডিওর থেকে আরো ভালো ভিডিও তো বিভিন্ন সাইটে পাওয়া যায়, তাহলে তোমার এই কম ভালো ভিডিওগুলোর জন্য কেউ কেন টাকা দেবে? মানে কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে, তাই না? খুব দারুণ লজ্জার ব্যাপার, প্রচন্ড গরম করছে, ফ্যানটা বন্ধ করে রেখেছি, গরম করছে, এই যে এই এতটা হাতা দেওয়া নাইটিটা পরেছি, যদিও এটা কটনের, গরম করছে আর উপরে ফ্যানটাও বন্ধ। মহা মুশকিল ওরে, কেউ একে বোঝা যে ফ্যান বন্ধ থাকলে গরম লাগবেই। আমারও ফ্যান বন্ধ আছে, আমিও গরমে ঘামছি, তাই বলে কি আমি গামছা পরে ভিডিও বানাবো নাকি? হ্যাঁ, তো এত লম্বা চওড়া জামা কাপড় পরি না তো। হ্যাঁ, সেটা তো সবাই জানে যে তুমি বেশি লম্বা চওড়া জামা কাপড় পরো না, তাই তো কিছু অকালপক্ষ আর কিছু পেটে ঝরে যাওয়া ঠাড়কি উদ্গান্ডুর দল তোমার ল্যাংটামো দেখতে ভিড় করে। দেখো, তুমি ভিডিও বানাও, ব্লগিং করো, কন্টেন্ট বানাও, নো প্রবলেম, কেউ তোমায় কিছু বলতে আসছে না, কেউ কিছু তোমায় বলবেও না। কন্টেন্টের জোর থাকলে ভিউজ সাপোর্ট এমনি পাবে, তার জন্যে মিথ্যে কথা বলে সিম্প্যাথি গেইন করা অথবা ইউটিউবের মতো ওপেন পাবলিক প্ল্যাটফর্মে ল্যাংটামো করার কোনো দরকার হয় না। ইউটিউবটা না তোমার মতো বা তোমাদের মতো নিকৃষ্ট মানের প্রাণীদের ল্যাংটামো করার জায়গা নয়, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে 8 থেকে 80 সবাই থাকে, সবাই দেখে। তোমার ল্যাংটামো করার ইচ্ছা হলে এরকম অনেক সাইট আছে যেখানে প্রাইভেট রুম ক্রিয়েট করে তোমার মতো রুচি সম্পন্ন তোমার লাভার্সদের নিয়ে ল্যাংটামো করো, কেউ কিচ্ছু বলতে যাবে না। সিরিয়াসলি, তোমার মতো অসভ্য মহিলাদের জন্য আর তোমার লাভার্সদের মতো কুরুচি সম্পন্ন বাচ্চাগুলোর জন্যে সমাজে রেপের মতো জঘন্য অপরাধ হয়, তুমি পুরকি দেবে আর তার ফল ভোগ করবে রাস্তা দিয়ে যাওয়া, খেটে খাওয়া নিরীহ নিষ্পাপ সাধারণ কিছু মেয়ে? এটা তো হতে পারে না। আচ্ছা, শুনলাম তুমি নাকি প্রোডাকশন হাউস খুলেছ, বাহ ভালো কথা। তো সেখানেও কি তুমি এই ধরনের বিসি গ্রেড ভিডিও বানাও নাকি? যাই হোক, বানাতেই পারো, তোমার প্রোডাকশন হাউস তোমার ব্যাপার, তবে দয়া করে সেই ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করো না, প্লিজ দয়া করে শেয়ার করো না। তোমার তুমি তোমার ওই ভিডিওগুলো তোমার ওই সোনাদের সাথে প্রাইভেটলি শেয়ার করো, ঠিক আছে? যদি সত্যি ভালো কিছু বানানোর পরিকল্পনা নিয়ে প্রোডাকশন হাউসটা খুলে থাকো, তাহলে সেটা তো আগেই খুলতে পারতে এত ল্যাংটামো না করে। যাই হোক, ল্যাংটামো করেছো, এবার রোস্টাররাও তোমাকে রোস্টিং করছে, করবে, তুমি তো এখন রোস্টারদের নয়নের মণি গো। রাগ করো না, আমিও রোস্টার, আমারও নয়নের মণি তুমি, এত জোন এত ভাবে তোমাকে বলছে শুধরাতে, মানে যাই করো ল্যাংটামো ছাড়া, এটাই তো, এমন কিছু কঠিন জিনিস তো না, চেষ্টা করে দেখো আদিম মানুষ থেকে আধুনিক হয়ে ওঠার, আশা করছি পারবে। বাকি তোমার সাথে আমার বা অন্য কারোরই কোনো পার্সোনাল শত্রুতা তো নেই, তাই যেগুলো বললাম সেগুলো সর্বজন মতেই এবং তোমার জন্যই ভালোই বললাম এবং ঠিকই বললাম। যদি শুধরাও তাহলে তুমি শুধুমাত্র রোস্টারদের নয়নের মণি নয়, সবারই নয়নের মণি হয়ে উঠবে। বাকি ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো ভিডিও বানিও। জানি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার সোনারা আসবে হাঁকতে, আমিও রেডি সেই হাঁকা তাদের গায়ে মাখানোর জন্য। সো ডোন্ট টেক চাপ, চালাও। গপ্পা গপ গপ্পা গপ গপ্পা গপ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা।